জিজ্ঞেস করবো। সর্বৈব মিথ্যা অভিযোগ, আমাকেই হেনস্থা করা হয়েছে, আমার হাত মুচড়ে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি সিসিটিভি ফুটেজটা চেক করার ব্যবস্থা করুন। আমি এক্সপার্ট নই, সিসিটিভি অপারেটর যারা আছেন ওনারা অনেকে বলছেন আমরা জানি না, স্কুলে যারা জানেন বা আপনারা বাইরে লোক দিয়ে, আমি আমাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুন। আমার শিক্ষকদের আরও অভিযোগ যে হচ্ছে আপনি সময় মতো স্কুলে আসেন না, এমনকি শুক্রবার করে আপনার পুজো থাকে তার জন্য আপনি মাঝে মধ্যেই দেরি করে আসেন। মিথ্যা অভিযোগ, খাতা দেখুন। আচ্ছা, আজকে যে ছাত্ররা পথ অবরোধ করলো, এটা কি ক্লাস আম্পায়ার করে, তাহলে এটা কি সুষ্ঠুভাবে পুরো বিষয়টা মনে হচ্ছে? এতে পঠন পাঠনের অসুবিধা হচ্ছে না? পঠন পাঠনের অসুবিধা অবশ্যই, তারা ক্লাস না করে কেন পথ অবরোধ করলো আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু আমি জানি না এখানে কারো কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কি না। কারণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সরিয়ে যারা পরীক্ষা দিয়ে ইচ্ছে হতে পারে না সরিয়ে, টিআইসি হওয়ার কোনো পিছন থেকে চক্রান্ত আছে থাকলেও থাকতে পারে। কারণ আমি এসেছি এখানে চার বছর পরে, চার বছর ফাঁকা ছিল, চার বছর পর আমি কোর্টের অর্ডার এসএসসির মাধ্যমে এসেছি, আমি কারো দয়ায় আসিনি। আমি ছাত্ররা প্রথম বলুন আমার অপরাধ কি, তারা বলছে তাদের প্রিয় শিক্ষককে মেরেছেন, সর্বৈব মিথ্যা। আমি বলছি ঠিক আছে, ছাত্ররা তো অপরিণত, তারা কিছু দাবি দাওয়া হয়তো নিয়ে এসেছিল প্রধান শিক্ষকের কাছে, যিনি এই মুহূর্তে বিদ্যালয়ে অনুপস্থিত। ওনাকে না পেয়ে ওনারা ছাত্ররা একটু বিক্ষুব্ধ হয়ে, কাউকে না পেয়ে যে তার কাছে তারা বিক্ষোভ জানাবে, বা তাদের যে দাবিপত্র দাবি দেওয়া এই ব্যাপারটা তারা কাকে জানাবে, সেরকম কর্তৃপক্ষকে না পেয়ে আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রধান শিক্ষিকা তিনি প্রথম হাতে উপস্থিত ছিলেন, তারপর তিনি বিদ্যালয়ের নির্বাহ্য কারণে চলে যান। তার ছাত্ররা প্রধান শিক্ষিকাকে না পেয়েই তাদের যে ক্ষোভটা যে রাস্তায় প্রকাশ করে। স্কুলে পড়াশোনা ঠিকমতো উপায় কিন্তু আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় যাবতীয় দিন ধরে, অনেকদিন ধরেই না, খুব দেরি করে আসতেন, এবং গত বুধবার যখন তিনি দেরি করে আসেন সুদর্শননাথ বাবু তাকে জিজ্ঞেস করেন যে আপনার দেরি করে আসার কারণটা কি, ভালোভাবে জিজ্ঞেস করেন, তখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় তার উপর চড়া হয়, তাকে হেনস্থা করেন এবং তাকে আমাদের নিকটবর্তী হসপিটাল কাংলা স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। আমরা এর বিপক্ষে যখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছে জবাবদারি
জানতে চাই যে কেন এমন করা হয়েছে, কবে সেটা আজকে জানতে চাও? আজকে আমরা জানতে চাইছি, কারণ এবারদিন তিনি স্কুলে আসেননি। হ্যাঁ, আজকে উনি স্কুলে এসেছিলেন, আমরা খবর পেয়ে এসেছি স্কুলে যে আপনি কেন আমাদের প্রিয় শিক্ষককে এরকমভাবে হেনস্থা করেছেন। তখন তিনি আমাদের দেখে স্কুল থেকে চলে যান, এবং তিনি যেহেতু আমাদের আমাদের নিকটবর্তী এরিয়াতেই থাকেন, আমাদের কাছে পিছিয়ে বাড়িতে আমাদের এখানকার কাছে ওনার বাড়ি, তাই আমরা চেয়েছিলাম আমরা এখন রাস্তা অবরোধ করবো, তখন তিনি এই খবরটা শুনতে পেয়ে আসবেন এবং আমাদের বলবেন যে তার কারণটা কী, তিনি জবাব দেবেন, কিন্তু তিনি আসেননি। খাওয়াটা পর স্কুলে এলেন, স্বাভাবিকভাবে স্কুল চলছিল, হেডমিস্টার বা এইচে না থাকলেও আমাদের ক্লাস ডিস্ট্রিবিউশন হল হয়, দশজন ছাত্র টিচার অনুপস্থিত ছিলেন, সেই জন্য ক্লাস আমাদের ঠিক করেছিল যে 7 পিরিয়ড পর্যন্ত ক্লাস করা হবে, কিন্তু উনি বললেন না 7 পিরিয়ড না 8 পিরিয়ড, যিনি করেছেন এই কাজটা, যিনি প্রফেশনাল ক্লাস করেছেন, বন্টন করেছেন, একজন টিচার এই কাজটা করেন, কে কে ক্লাসগুলো করবে, যে ক্লাস আসেননি, যে টিচার আসেননি, সেই টিচারের ক্লাসটা অন্য একজনকে দেওয়া হবে, এটা হলো প্রফেশনাল ক্লাস, তাই বলে আপনি তোমাকে অপমান করছেন। তা উনি আমার কলকাতা না আসলে আমার ভিডিও করতে শুরু করলেন, তখন আমি ওনাকে প্রতিবাদ করি, তখন উনি আমাকে ঝাঁপিয়ে পড়ে আমার এসে খেটে খুঁটে দিয়ে, আমি অসুস্থ বোধ করে আমার একটা প্রেশার বেড়ে গেছিলো, আমি কালনা হাসপাতালে যাই, হাসপাতালে গিয়ে আমি চিকিৎসা করে শরণাপন্ন হই। আমাদের প্রধান শিক্ষিকা কাবেরী মহাশয়, আমাদের প্রিয় শিক্ষক সুদর্শন নাথ বাবুর মহাশয় হাত দেয়, সেই দাবিতে আমরা এই অবরোধটা করি। আমরা যখন আজকে ম্যামের থেকে জানতে চাই, ম্যাম তখন আমাদের থেকে বাড়ি চলে যায়, আমাদের ম্যামের বাড়ির নিকটবর্তী হয়, আমরা কাউকে না দেখতে পাই বিদ্যালয়ে, তখন আমরা পথে নামি, দিয়ে পুলিশ এসে পথ অবরোধ তুলে দিল। হ্যাঁ, আচ্ছা এখনো কি এসছেন প্রধান শিক্ষিকা? এখনো প্রধান শিক্ষক আসেন, আমাদের যদি এই ব্যাপারে কোনো কিছু না ইয়ে হয় আমরা এই দাবি এখনো চালু। তো এখন কি তাহলে স্কুলে ক্লাস ক্লাস বন্ধ? তাহলে এখন স্কুলে ক্লাস ক্লাস বন্ধ। ঠিক আছে।